বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশের পর ইতিহাস বিকৃতির হাত থেকে জাতি রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর ব্রেল সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সব কথা বলেন। এই বইয়ের মধ্য দিয়ে যেমন জাতির পিতার জীবনী গাথা আছে, পাশাপাশি তার সংগ্রামের অনেক কথা আছে এবং আজকে আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন, সে আন্দোলনের অনেক তথ্য এখানে কিন্তু পাওয়া যায়। 75 জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, আমাদের এমনকি আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস, সেগুলি যে বিকৃত করা হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম সব জায়গা থেকে মুছে ফেলা হয়েছিল, এই বই প্রকাশ হওয়ার পর অন্তত সেই ইতিহাস বিকৃতের হাত থেকে আমরা কিছুটা রক্ষা পাই।